হ্যালো স্মার্ট মার্কেটার, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা যারা গতকালে ভিডিও দেখেছেন, আপনারা দেখেছেন যে আমি খুব অল্প সময়ের মধ্যে দাতা লেয়ার ভেরিয়েবল ডাইনামিক ওয়েতে কিভাবে সহজে ক্রিয়েট করা যায় সেটা শিখিয়েছি। আজকে যেটা দেখাবো সেটা হলো কন্টেন্ট ভিউ অথবা ভিউ আইটেম, ইভেন্ট ট্র্যাকিং, অর্থাৎ ই কমার্সের ভিউ। ভিজিটররা যখন পেজ ভিউতে যায়, তারপরে কোনো আইটেম কোনো প্রোডাক্টে যখন ক্লিক করে, সেটাকে আমরা ভিউ আইটেম বলি বা কন্টেন্ট ভিউ বলি। সেটা কিভাবে ট্র্যাক করা যায় এবং ডাইনামিক ওয়েতে কিভাবে করা যায় সেটা দেখাবো। আজকে ভিডিওটি দেখলে আপনারা গুগল ট্যাগ ম্যানেজারে কিভাবে ট্রিগার সেট করতে হয়, ট্যাগ নির্ণয় করতে হয় বা ট্যাগ ক্রিয়েট করতে হয়, এবং ট্যাগের সাথে কিভাবে ভেরিয়েবল, গতকাল যে আমরা ক্রিয়েট করেছিলাম ভেরিয়েবলটা কিভাবে সেট করতে হয়, সেই সবগুলো আপনারা আজকে দেখতে পাবেন। কাজে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনারা বেনিফিট পাবেন। তাহলে চলুন আমরা শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিয়েবল, আমরা গতকাল ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম, এইগুলো এই যে ফেসবুক প্রোডাক্ট কারেন্সি, ফেসবুক প্রোডাক্ট আইডি, ফেসবুক প্রোডাক্ট নেম, এইগুলো আজকে আমরা ট্যাগ এর সাথে সেট করব। মানে এই যে ট্যাগ আর এই যে ট্রিগার, আজকে আর ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে না, যেহেতু ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের। এখন ট্রিগার, আমরা এখন ট্রিগার ক্রিয়েট করতে পারি। এই যে ট্রিগারে ক্লিক করলাম, ঠিক আছে, ট্রিগারে একটা নাম দিব আমি। এই যে ট্রিগারে ক্লিক করার পরে আপনারা নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এই যে এখানে এসে আপনার নাম দিতে হবে। সবসময় মনে রাখবেন, আমরা যেহেতু ফেসবুকের জন্য করছি, ফেসবুক পেজের জন্য, এফবি দিবেন। এফবি এটা হলো ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট ট্রিগার, ঠিক আছে। এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার নাম দিলাম। তারপরে আপনাদের এখানে যেটা করতে হবে সেটা হলো এই যে কাস্টম ইভেন্ট। এই কাস্টম ইভেন্টের জায়গায় আপনাদের এই যে ভিউ আইটেম, এই যে ভিউ আইটেম, এটাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনার না থাকলে আপনারা এটাকে ভিউ আইটেম এটা আনবেন। আপনারা এই ভিউ আইটেমটা কনফার্ম করার জন্য, এই লেখাটা কনফার্ম করার জন্য আপনারা সবসময় ইভেন্ট ট্র্যাকিং করার আগে ডিবাগ মোডে গিয়ে এটা দেখে নেবেন। ডিবাগ মোডে গিয়ে আপনারা এই যে ভিউ আইটেম, কেউ পারচেজ, যেগুলোই থাকুক ওগুলো আপনারা দেখে নেবেন, কনফার্ম হয়ে নেবেন। আমি কনফার্ম হয়ে এখানে লিখছি ভিউ স্ল্যাশ এই যে আইটেম আন্ডারস্কোর আইটেম, ভিউ আন্ডারস্কোর আইটেম, এটা আমি দিলাম, ঠিক আছে। এটা হলো ভিউ আইটেমের কন্টেন্ট ট্রিগারের জন্য দিলাম। এটাকে আমি সেভ করলাম, আমার ট্রিগার কমপ্লিট। আশা করি আপনাদের সমস্যা হওয়ার কথা না। এখন আমরা ট্যাগ, এই যে ট্যাগে ক্লিক করতেছি আমি, ট্যাগ ক্রিয়েট করার জন্য। ট্যাগে ক্লিক করার পরে আমরা নিউতে যাব। নিউতে গিয়ে আমরা এখানে সিলেক্ট করলাম এই যে আমাদের ফেসবুক পিক্সেল, এখানে ক্লিক করতে হবে। আগে এখানে একটা নাম দিয়ে নেই, আমাদের নাম হবে হলো ফেসবুক, যেহেতু ফেসবুক পিক্সেল এটা ফেসবুক, এটা হলো ভিউ আন্ডারস্কোর আইটেম, ফেসবুক ভিউ আইটেম আন্ডারস্কোর আইটেম ট্যাগ, এই নামটা দিলাম। তারপরে আমরা ফেসবুক পিক্সেলটা ওখান থেকে সিলেক্ট করে এনেছি। তারপরে এখানে আমাদের যেটা করতে হবে এটা হলো, এখানে একটা ক্লিক করার পরে এই যে আপনারা অপশন পাচ্ছেন, এখানে আমাদের ওই যে ভেরিয়েবলটা ফেসবুকের, ফেসবুক পিক্সেলের, ফেসবুক পিক্সেলের যে জন্য আমরা যে ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম সেটা আমরা এখানে দেখিয়ে দিতে হবে। ফেসবুক পিক্সেলের যে ভেরিয়েবল, এই যে এটা, এটা আমাদের দেখিয়ে দিতে হবে। এই যে দেখালাম, এই যে এখানে চলে আসলো ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল কোড। আপনারা যদি ধারাবাহিক আমার ভিডিও, পূর্বে ভিডিও না দেখে থাকেন তাহলে এটা একটু বুঝতে অসুবিধা হবে, কাজে আমার পূর্বে ভিডিওতে একটু দেখে আসবেন। এই ফেসবুক পিক্সেল কোড আমি কিভাবে ক্রিয়েট করেছিলাম সেটা বোঝার জন্য আপনাদের ওই ভিডিওটি অবশ্যই দরকার, ওইটা দেখা দরকার। তারপরে এটা করার পরে আমাদের এই যে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডে এসে আমাদের এই যে এখানে পেজ ভিউ তো না, এটা হলো ভিউ আইটেম। এখানে ভিউ আইটেমের পরিবর্তে যে ভিউ কন্টেন্ট, এটাকে আমরা ক্লিক করব। তারপরে আমাদের কাজ হলো এই যে অবজেক্ট প্রপার্টিস, এখানে এসে অবজেক্ট প্রপার্টিসে আমাদের ভেরিয়েবল গুলো সেট করতে হবে, ঠিক আছে। এই যে অ্যাপ প্রপার্টিস, অ্যাপ প্রপার্টিস আমরা এখানে চারটা ভেরিয়েবল সেট আপ করব, ঠিক আছে। প্রথম হলো আপনাদের বোঝার সুবিধাতে আমি নোট করে রেখেছি, এই যে এখানে আমাদের প্রথম কাজ হবে কন্টেন্ট আইটেম, কন্টেন্ট টাইপ, ঠিক আছে, কন্টেন্ট টাইপ। এই কন্টেন্ট টাইপ
কপি করলাম জাস্ট এখানে পেস্ট করলাম তারপরে এখানে আছে হলো প্রোডাক্ট এই প্রোডাক্ট এটাকে কপি করলাম তারপরে এখানে পেস্ট করতে হবে এরপরে হলো কন্টেন্ট আইডি এই কন্টেন্ট আইডি আমাদের এখানে লিখতে হবে কন্টেন্ট আইডির যে ভেরিয়েবল আমরা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে আনতে হবে কন্টেন্ট আইডি ভেরিয়েবল এই যে আইডি প্রোডাক্ট আইডি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা আমরা সিলেক্ট করে দিলাম হয়ে গেল তারপরে আমাদের পরবর্তী কাজ হলো এই যে কন্টেন্ট নেম কন্টেন্ট নেম কন্টেন্ট নেম দিলাম এখানে আমাদের ভেরিয়েবল দেখা দিতে হবে কন্টেন্ট নেম এর ক্ষেত্রে এই যে প্রোডাক্ট নেম এটাকে দেখা দিতে হবে তারপরে আমাদের যেটা করতে হবে এটা হলো ভ্যালুস তারপরে আমাদের এই যে ভ্যালু এটাকে কপি করতে হবে কপি করলাম এখানে পেস্ট করলাম তাও ভ্যালুস আমাদের ভেরিয়েবল যেটা ভ্যালুসের জন্য ভেরিয়েবল আছে আমাদের প্রাইস এই যে প্রোডাক্ট প্রাইস এটা হলো ভ্যালুসের এটাকে সিলেক্ট করে দিলাম তারপরে আরেকটা নিতে হবে এটা কারেন্সির জন্য কারেন্সি এই যে কারেন্সি এই যে কারেন্সি কারেন্সি এখানে কপি করলাম তারপরে এখানে আমাদের কারেন্সির যে ভেরিয়েবল এই যে ফেসবুক প্রোডাক্ট কারেন্সি এটা এটাকে আমরা দিয়ে দিলাম তাহলে আমরা কয়টা ভেরিয়েবল সেট করলাম এখানে কন্টেন্ট টাইপ কন্টেন্ট আইডি কন্টেন্ট নেম ভ্যালু কারেন্সি ঠিক আছে এই পাঁচটা আমরা সেট করলাম তারপরে আমার ট্রিগার তো আপনারা জানেন আমরা এর আগে ক্রিয়েট করেছি ট্রিগারটা আমরা দেখিয়ে দিব হলো ফেসবুক ভিউ কন্টেন্ট ট্রিগার এই যে ভিউ কন্টেন্ট ট্রিগার ঠিক আছে তারপরে এটাকে সেভ টু ওয়েট করেন তারপর আমরা সাবমিট করব এখানে লিখব ফেসবুক ভিউ কন্টেন্ট এখানে যে কোনো একটা লিখলে হবে আমি জানার সুবিধা তো লিখলাম পাবলিশ করে দিলাম আপনারা জানেন যে কোনো টেক ক্রিয়েট করার পরে পাবলিশ করতে হয় এখন আমরা এটাকে প্রিভিউ মোডে গিয়ে দেখব এটাকে ঠিকমতো কাজ করছে কিনা ওয়েট করেন আমরা প্রিভিউ মোডে গেলাম প্রিভিউ মোডে গেলাম আমাদের ওয়েবসাইটে ইউআরএল ঠিক আছে এখানে এটা কনফার্ম করবেন আপনার ওয়েবসাইটে ইউআরএল ঠিক আছে কিনা তারপরে এই যে আমাদের এটা কিন্তু পেজ ভিউ এখন আমরা যে কোনো একটা প্রোডাক্ট ক্লিক করলাম এই যে এখানে আমি একটা প্রোডাক্ট ক্লিক করলেই এটা কিন্তু কন্টেন্ট ভিউ অথবা ভিউ আইটেম হয়ে যাবে ঠিক আছে এই যে ক্লিক করলাম এই যে এই পেজটা কিন্তু ভিউ আইটেম ঠিক আছে এটাকে এটাকে বলে ভিউ আইটেম তারপরে কালকে দেখাবো অ্যাড টু কার্ট এই যে অ্যাড টু কার্ডে যখন ক্লিক করবো হবে অ্যাড টু কার্ট মানে অ্যাড টু কার্ট ক্লিক করলে পরে যে পেজ আসবে ওইটা হলো অ্যাড টু কার্ট এখন আমরা আসছি ভিউ আইটেমে অথবা কন্টেন্ট ভিউতে এখন আমরা এটা ক্লিক করার পরে আমরা পিক্সেল দেখে আমাদের পিক্সেল হেল্পার আছে জানার জন্য এই যে পিক্সেল হেল্পার এই যে এখানে দেখেন এই যে দেখেন ভিউ কন্টেন্ট সাকসেসফুলি কমপ্লিটেড আমরা কিন্তু সাকসেসফুলি ডান ঠিক আছে আমরা পেজ ভিউ এর আগে করেছি এই যে ভিউ কন্টেন্ট সাকসেসফুল আমাদের মানে আর দেখার দরকার নেই তারপরে আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গিয়েও দেখতে পারি এটা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দেখবেন এই যে পেজ ভিউ আইটেম এই যে ভিউ আইটেম মানে ভিউ কন্টেন্ট এই যে ফায়ার ঠিক আছে পেজ ভিউ ট্যাগ এটা ফায়ার পেজ ভিউ আইটেম ট্যাগ এটাও ফায়ার কাজেই সাকসেসফুলি ডান আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে পরবর্তী ভিডিও একটু কাট হবে পারচেস হবে চেক আউট হবে ওই ইভেন্টগুলো কীভাবে আমরা ট্র্যাকিং করবো সেগুলো দেখার জন্য বেল আইকনে প্রেস দিয়ে রাখুন সবাইকে ধন্যবাদ।